يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى আল্লাহ পাক যারা যারা যখন হিসাব লিয়া শুরু করবেন এক বিন্দু আল্লাহ কাউকে ছাড়বে না। পিসায় মিসায় গাইসায় দলবে সাহেব ব্যালিস্টার সাহেব মন্ত্রী সাহেব এমএলএ সাহেব ডাক্তার সাহেব মাস্টার সাহেব কোন বিন্দু আল্লাহ কাউকে ছাড়বে না। আমার আল্লাহ কোন বংশের দিকও চেয়ে দেখবেন না। আল্লাহ একটাই চেয়ে দেখবে, বান্দা তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, তুমি আমার কি কাজ করেছো সেটা খালি হিসাব দাও। আমি তোমাকে হিন্দু খ্রিস্টান নাসারা কুলি বাগদি সাঁওতাল বেধর্মীদের ঘরে জন্ম দিতে পারতাম ইচ্ছা করে, কিন্তু সেটা না করে আমি আল্লাহ তোমাকে ইসলামের ঘরে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছি, এমন একটা ঘরে আমাদের জন্ম দিচ্ছে আল্লাহ শুকর। আপনারা আমার নবী দো জাহানের বাদশাহ হযরতে মুহাম্মদ মুস্তাফা সকল বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবী পাকের উম্মতের সম্মান আল্লাহ আমাদের দান করেছেন যে আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহ শুকর যে নবী পাকের উম্মতের সম্মান পেয়েছি। নবী আমার কায়ামতের ময়দানে কারো চিন্তা করবেন না, একমাত্র চিন্তা করবেন সেখানে আমার আপনার নবী এই গুনাগার উম্মতের জন্য। যতদিন বেঁচে ছিলেন আমার নবী উম্মতের চিন্তা করে চলে গেছে, মায়ের পেট থেকে জন্ম হবে হওয়ার সাথে সাথে ওই সময় আল্লাহ নবীর আম্মা যান কানটা নিয়ে শুনে দেখছেন কি ব্যাপার বাচ্চার ঠোঁটটা লড়ে কেন, কিসের জন্য? নবী পাকের আম্মা জান ওই সময় কানটা নিয়ে শুনলেন কি আওয়াজ আসছে, আল্লাহ নবী শিশু নবী বাচ্চা নবী দুনিয়ায় পয়দা হওয়ার সাথে সাথে নবী পাকের জবান দিয়ে আওয়াজ আসছে, আল্লাহ আমার উম্মতের কি হাল হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। সেই গুনাগার উম্মত আমরা, নবীর মহাব্বত ভালোবাসা যদি না থাকে আপনার আমার জীবনের কিচ্ছু দাম, কে কি করছে না করছে কি দেখা দেন, আমি কতটুকু আল্লাহর পাগল হয়েছি, আমি আর কতটুকু আল্লাহকে চিনেছি। তারপরে বিবি ছেলে পেলেকে বাঁচাও, তারপরে পাড়া প্রতিবাসীকে বাঁচাও, আগে নিজের পরিবর্তন হওয়ার চেষ্টা কর যে আমি আল্লাহর হইতে পেরেছি কিনা। আর আল্লাহর হতে গেলে আল্লাহ আল্লাহদের সহবতে বসতে হবে। শেখ সাদি রহমতুল্লাহ বলছেন সোহবতে তালে তোরা তালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা। শেখ সাদি রহমতুল্লাহ বলছেন যে যা সোহবতে বসার করবে সেই সোহবতে তাসির আল্লাহ তাকে মিশিয়ে দেবেন, যেমন সুবহানাল্লাহ। চোরের সঙ্গে বসলে চোর হওয়া যাবে, চিটিমবাজ লম্পট দাগাবাজির সঙ্গে উঠা বসলা করলে চিটিমবাজ লম্পট দাগাবাজি হওয়া যাবে, মদখোরের সঙ্গে গ্যাঁজাখোর তাড়িখোরের সঙ্গে উঠা বসা করলে মদখোর তাড়িখোর হবে, আর আল্লাহর পরেজগারী দিনদার নেককার আল্লাহওয়ালাদের সঙ্গে বসলে আল্লাহর ওলি বান্দা হয়ে যাবেন, যেমন সুবহানাল্লাহ। তা আজকের আমরা সকলে এমন একটা বাগানে বসে আছি, এমন আর যাত্রা অনুষ্ঠানে বসে নাই, ভিডিও অনুষ্ঠান করা হয় না, এটা ইসলামিক ধর্মীয় জলসা। আল্লাহ আল্লাহ রসুলকে পাবো কি করে, সেই নিজেদের গুনার দিকে খেয়াল করে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে বসে। আল্লাহ রসুল বলছেন যে ছেলে নিজের বাপ মা থেকে নিজের ছেলে ছুলে থেকে নিজের মাল ধন সম্পত্তিতে আমি রসুলুল্লাহকে যদি মহাব্বত না করলো সে কখনো কামেল মমিন হতে পারবে না। নবী পাককে অন্তর দিয়ে জান প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। তিনটে কথা আমি বুঝিয়ে দিচ্ছি খালি, কেউ নফসে পড়ে পড়ে আল্লাহর ওলি হয়ে যায় নফসে পড়ে পড়ে, আবার কেউ নফসে পড়ে পড়ে কাফের হয়ে যায়, আবার কেউ নফসে পড়ে পড়ে গুনাহ করছে আল্লাহর কাছে মাফ চাইছে। কথা বুঝলে আমার ভিজনেরা, আল্লাহ বলছে বান্দা তুই যত বড় অন্যায় করিস আমার কাছে যদি সত্যিকারে খুলুসিয়া যদি তওবা করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার মুমিন মুসলমান বান্দারা তোমরা তওবা করো, খুলুসিয়া তওবা সাচ্চা তওবা সহিহ তওবা করো, যেমন তওবা নাসুহা তওবা। আল্লাহ পাক তাম জীবনের সমস্ত গুনাগুনকে আপনার আমার মাফ করে দেবেন, যেমন সুবহানাল্লাহ। মন্দা অন্যায় করেছি পাপ করেছি, মানুষ মাত্র ভুল আছে, মানুষ মাত্র সকলেই গুনাগার, আদম সন্তান সকলেই গুনাগার, গুনা ছাড়া কেউ খালি না, কেউ বলবে না আমি যে ফেরেস, পিসাবের ছেলে ছোট হুজুর ছেলে মেজো হুজুর ছেলে বড় হুজুর ছেলে বলে আমি অলির ছেলে বলে ওসব লাভ নেই, পরিষ্কার কথা। আলেম হাফেজ কারি মনে হলে লাট হয়েছে বলে ভাই পাক পবিত্র আছে, না না কথা যাচ্ছে কি জানে সর্ষে ভেতরে ভুট ঢুকে থাকে, আর মলি সাহেবের মাথায় টুপি বিড়ি খায় চুপি চুপি, পরিষ্কার কথা।
কিন্তু কে গুনাহগার কে আল্লাহ ওলি সেটা আল্লাহু আলাম আল্লাহ ছাড়া কেউ জানে না আমি আগেই বলেছি আপনার ব্যবহারে আল্লাহ ছাড়া তবে দুনিয়া থেকে চলে যাব তবে মনে করেছেন যে ওর কপালে জান্নাত না আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা আল্লাহ রাসূল বলছে দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা খেতিবাড়ি যে যেমন দুনিয়াতে চাষ আবাদে যে যেমন চেষ্টা করছে যে আমার চাষ আবাদ জমি খ্যাতিতে ফসল ভালো হয় নবী পাক বলছে দুনিয়াতে যে যেমন আমল করে যাবে ওই আমলের ওসিলায় আল্লাহ তাকে নাজাতের রাস্তা করে দেবেন যেমন সুবহানাল্লাহ সেখানে কোনো খাতির চলবে যেমন আপনি দুনিয়াতে আমল করবেন ওই যে বললাম সিদ্দিক সৈয়দ মোল্লা শেখ পাঠান হাজি গাজী মল্লিক কোনো বংশদিগও চেয়ে দেখবে কোনো বংশ দিয়ে আল্লাহ পাক আপনার আমার কোটি কোটি টাকার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা যদি মালিক হয়ে থাকেন তাও চেয়ে দেবেন তাহলে তোর টাকা রেখে দে আর তোর কতগুলো সন্তান হয়েছে সেটাও আমি দেখতে চাই আমি দেখতে চাই তুই দুনিয়াতে কোনো বংশ দিয়ে আল্লাহ পাক আপনার আমার কোটি কোটি টাকার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা যদি মালিক হয়ে থাকেন তাও চেয়ে দেবেন তাহলে তোর টাকা রেখে দে আর তোর কতগুলো সন্তান হয়েছে সেটাও আমি দেখতে চাই আমি দেখতে চাই তুই দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম আমার কি কাজ করেছে সেটাও কথা বুঝতে পেরেছেন আল্লাহর ওলিরা তারা দিন দুনিয়া দুটোর কাজ করেছে দিন দুনিয়া আমার দিনদার ভাইরা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের তৃতীয় সাহাবা চারজন আল্লাহ পাক জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছেন একদম জান্নাত রেজিস্ট্রি ওই যে বীর নোমা ইহুদির কাছ থেকে যে কিনে নিয়ে মুসলমানদের জন্য খায়রাত করে দিলেন খুব সংক্ষেপ করে বলছি হাই সাহেবরা জানে বীর নোমা পানিতে কুয়া আছে ওই পানিটা মুসলমানদের জন্য কুয়াটা খায়রাত করে দিয়েছিলেন একজন সাহাবাতকে সংবাদ দিলেন সাহাবারা আল্লাহর রাসূলকে সংবাদ দিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর মদিনার পানির অভাব হবে না কেন বলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ইহুদির কাছ থেকে ওই কুয়াটা কিনে মুসলমানদের জন্য আল্লাহর রাস্তায় খায়রাত করে দান করে দিলেন বলে তাই নাকি নবী পাক বলছেন যে ব্যক্তি মুসলমানদের জন্য ওই যে আজকে কুয়াটাকে আল্লাহর রাস্তে খায়রাত করে দিল আমি রাসূলুল্লাহ তার জন্য আমি বলে যাচ্ছি তাই সেই ব্যক্তি আল্লাহ পাক তার জন্য জান্নাত আল্লাহ পাক রেজিস্ট্র করে দিয়েছে জনমল সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছে সেই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার জন্য আল্লাহ পাক জান্নাত রেজিস্ট্রি করেছে আমার বলার উদ্দেশ্য কে তিনিও সেই আজকে চিন্তা করে কাঁদছিলেন কিসের জন্য যে মরণের পরে আমার কি হবে যে আল্লাহ আমাকে যখন ডেকে নেবেন যে একা শুতে হবে সেখানে এখানে কেউ থাকবে না আমার বাপ ভাই বোন ছেলে পুলে পাড়া প্রতিবাসী এই যে আসমে সকলে বসে আছে কেউ যদি মারধর করে মারামারি মারামারি করে কিংবা কেউ জিনিস কিছু সম্পত্তি কেড়ে নেয় তার জন্য আপনি আটকে রাখবেন কিংবা বাধা দিলে ছাড়িয়ে দিলে সবকিছু করছেন সহযোগিতা পাচ্ছেন কিন্তু মরণের পরে সেখানে সহযোগিতার মানুষ সেখানে একটাই সহযোগিতা থাকবেন আপনি যেমন দুনিয়াতে আমল করবে আমলের ওসিলায় কবরে রিহাই পাবে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি কবরে নাজাত পাবে সে ব্যক্তি সব জায়গায় নাজাত পেয়ে যাবে আর যে ব্যক্তি কবরে আটকে যাবে সে সব জায়গায় ওই জন্য বলছি ভাই আজকের যে খুব সংক্ষেপ আল্লাহ কারে ওয়াজ কত শুনেছেন শুনছেন আল্লাহ কারে জীবন ভোর ওয়াজ শুনবেন পানির ওপর দিয়ে হাঁটতে গেলে পা না ভিজিয়ে বাঁচা যায় না পানির ওপর দিয়ে হাঁটতে গেলে পা না ভিজিয়ে বাঁচা যায় না আদম সন্তান সকলেই গুনাহগার দুনিয়ায় বাঁচতে গেলে সকলেই গুনাগার আছে কারো বেশি আছে কারো মাঝারি আছে কারো কম আছে যেমন পানির ওপর দিয়ে হাঁটতে গেলে পা না ভিজিয়ে বাঁচা যায় না দুনিয়ায় বাঁচতে গেলে গুনা ছাড়া কেউ খালি জিন্দা কো মুর্দা বানা দে তো ফির মুর্দা কো জিন্দা উঠাবে তো জিন্দা কো মুর্দা বানা দে তো फिर मुर्दा को जिंदा उठावे तो तेरे हाथ में फना बका तेरे शाने जल्ले जलालुहु अल्लाहुम्मा शल्ले वाला सहे दिला वाली सहे दिला कैसा है कोई अमीर है कोई बेनमा फकीर है कैसा है कोई अमीर है कोई बेनमा फकीर है
जिसको जैसा चाहे वैसा बना दे तू, तेरे शाने जल्ले जलालहु। अल्लाहुम्मा सल्ले वाला सैयदिना मौलाना वाले सैयदिना दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। हमारे पीर मुर्शिद अब्बाजान बोलते दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आसमानेर मालिक जे अल्लाह जमीनेर मालिक से अल्लाह आसमानेर मालिक जे अल्लाह जमीनेर मालिक से अल्लाह हयातेर मालिक जे अल्लाह मौतेर मालिक से अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह महशर मालिक जे अल्लाह विचारेर मालिक से अल्लाह महशर मालिक जे अल्लाह विचारेर मालिक से अल्लाह जहन्नामेर मालिक जे अल्लाह जन्नतेर मालिक से अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा इमाम आजम हुजूर दुकाने कापड़ेर दुकान लिये बसेछिलेन, तिनि माप चेयेछिलेन, तिनि खरीदार काछे केंदेछिलेन। केन খরিদ্দার কান্না দেখে অবাক হয়ে গেছিলেন যে হুজুর আপনাকে এমন কিছু বলি যে এমন খালি এতটুকু বলেছি যে আপনি আমার কাপড়টা ফেরত দেন, আমার স্ত্রীর পছন্দ হয়নি কাপড়টা পাল্টে দিন। তো খরিদ্দারের কথা শুনে ইমামে আজম জগৎ বিখ্যাত ইমাম হুজুর এত কান্না কেঁদেছিলেন। খরিদ্দার বলেছিল হুজুর বিয়াদি মাফ করবেন, ও জগতের বিখ্যাত ইমাম হুজুর আপনাকে কাপড় ফেরত দিতে হবে না, আমাকে কাপড় পাল্ট দিয়ে দেন। বলে বাবা খরিদ্দার আমি তোমার কাপড় চিন্তা করে কাঁদিনি, আজকে যে তুমি আমাকে একটা কাপড় বদলাতে এসেছো, একটা সামান্য তোমার স্ত্রী কাপড় ছেঁড়া পড়ে গেছে বলে তুমি তার জন্য বদলাতে এসেছো, আর আমি এই জন্য কাঁদছি যে আল্লাহকে কি মুখ দেখাবো, কি জবাব দেবো। আল্লাহ যদি বাই চান্স খোদার কাছে যদি বলে ফেলে, আল্লাহ যদি বলে এই ইমামে আজম তোমার অমুক তারিখে নামাজ আমার কবুল হয়নি, অমুক তারিখে রোজা আমার কবুল হয়নি, অমুক তারিখে আমার তসবিহ তিলাওয়াতটা কবুল হয়নি, অমুক তারিখে দান খেরাতটা কবুল হয়নি, তখন আল্লাহকে কি মুখ দেখাবো। এই আখিরের কথা আজকে পিছনটা চিন্তা করে আমি আজকে এই জন্য যারে যার হয়ে আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তো তিনারে যদি কানতে পারে আমার আপনি কোথায় কারে, তা আল্লাহর খাচ্ছে আল্লাহরও গুণ গাইতে হবে। আমরা আল্লাহর খাচ্ছি কিন্তু ওলির খাইনি, ওলির ওসিলা দিয়ে দোয়া চাই আমরা, কি কথা কিনাবে ওসিলা ছাড়া দাঁড়া পার অনেকে বলে পিসা কি বেঁচ তুলি একশো বার পার হতে পারে, পিসা নাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। ওসিলা অক্তাবু ইলাইহে ওসিলা, ওসিলা ছাড়া কখনো বেড়া পারবে না। আল্লাহ আল্লাহ রসুলকে পেতে গেলে আল্লাহ আল্লাহ রসুল যারা হয়ে গেছে তাদের সোহবতে মিশতে হবে, কি কথা ঠিক নেবে। তাদের সোহবতে যদি থাকতে পারে ইনশাল্লাহ আমরা আল্লাহ আল্লাহ রসুলকে পেয়ে যাবো, জোর বলে ইনশাল্লাহ। যাই হোক আমার ভাইজান আমার মুজাহিদুজ্জামান মতপথ অনুযায়ী কে কি করছে না করছে আমার দেখার দরকার না হয়, আমি এই আর চোর হতে পারে কালিমুল্লাহ কথা হিসাবে কালিমুল্লা ভাই মারুফ ভাই অমর ভাই সাইবুদ ভাই নজরি ভাই চিটিম ভাই লম্পট ডাগাবাজি হতে পারে কিন্তু নেতা পাল্টাতে পারে কিন্তু নীতি কখনো পাল্টাতে পারে না। আমার বাপ এক কাবা এক নবী এক আল্লাহ এক পীর এক নীতি হয়, কি কথা ঠিক নেবে। দাদা হুজির ওসিয়ত নামাটা খুলে দেবে আমার উল্টো পাল্টা যে চলবে তার কাছ থেকে সরে আসো জেলার সাহেব, তবে যতই যে যতই চেষ্টা করুক না কেন পাঁচ হুজুর কেবলাকে আমি দেখিনি, চার হুজুর কেবলাকে আল্লাহ দেখিয়েছেন, ন হুজুর কেবলাকে আমি দেখি, আমি যেমন ন হুজুর কেবলাকে দেখেছি খারিজ মাসে পড়াশোনা করছি, তবে মেজলা হুজুর কেবলাকে দেখালেন আল্লাহ আমার আব্বা জেঙ্গে দেখে, যাই হোক পাঁচ হুজুর চার হুজুর কেবলাকে আল্লাহ দেখিয়েছেন, আপনার নিশ্চয়ই পাঁচ হুজুর কেবলাকে দেখেছেন। তো ভাইজান
তবে আল্লাহ শুকর করে সেই নিয়ামত আমরা পেয়েছিলাম, পাঁচটা নিয়ামত। দাদা হুদি পাঁচটা ছেলে ছিলেন, পাঁচ রকম ফুল ছিল, পাঁচ রকম। তবে ভাইজান দাদা হুজির ওসিয়ত অনুযায়ী যে উল্টো পাল্টা চলবে তার কাছে। পাঁচ হুজি কেবল বলতে বাবা চার হুজুর কেবলার মুক্ত, কিন্তু দু হুজুর কেবলার মুখ থেকে জমানে না শুনতে পাই, কিন্তু মেজো হুজুর কেবলার রহমতুল্লাহ আলাইহি আর আমার আব্বা জানের জবান থেকে আমার নিজের কানে অনেক ভাই শুনেছি, বলে বাবা পৃথিবীর মানুষ যদি তোমার দাদা পীরের সেলসেলা বিরুদ্ধ হয়ে যায়, এমনকি ছেলে পুলে নাতি পুতরা যদি বিরুদ্ধ হয়ে যায়, একটা লোক যদি ছেলে হোক নাতি হোক মুড়িদ হোক, একটা মানুষ যদি তোমার দাদা ওসিয়ত অনুযায়ী চলে, ওই একজনের দ্বারা আল্লাহ সেলসেলা কিয়ামত পর্যন্ত জেন্ডা রেখে দেবে জুলুম সুবহান আল্লাহ। তবে যে বাতি আল্লাহ জ্বালিয়েছে সে বাতি বান্দা নিভোতে যায়, বান্দার মুক্তে পড়ে যায়। যেখানে কোরআনের কথা হাদিসের কথা, আল্লাহর হাবিবানি বলেন যেখানে কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হয়, আল্লাহ আল্লাহ রসুলের বাণী আলোচনা হতে থাকে। আল্লাহ নবী বলেন আমি রসুলুল্লাহর উপরে যেখানে বেশি বেশি করে দরুসুরের সালাম চলে, আল্লাহর হাবিবানি বলেন আমি রসুলুল্লাহ সেই জায়গায় আমি হাজির হয়ে যাই। কিন্তু আমার নবী কিনা হাজির আছেন, কিন্তু আমার আপনার সে চোখটা তৈরি হয়নি, জাহিরি আর বাতিনি। এই যে বললাম জেকে, শুধু এই জেকের করছেন শুধু আজকে নাই, আপনার ঘরে বসে বসে আগলা করবেন, দাদা হুজির ওসিয়তের দিকে খেয়াল করে আপনার জেকের করবেন। যাই হোক আমার ভাইজান, আর যারা আলেমে হাক্কা আলেম তো সবাই, শুধু এলেম থাকলে হবে না, আল এলমো জাহির ওয়াল এলমো বাতিল, শুধু জাহিরি এলেম থাকলে হবে না বাতিল ভাইজান, শুধু এলেম থাকলে হবে না। আজকুন তো এলেম আছে কিন্তু আমল নেই, আল্লাহ রসুলের হাদিস কিন্তু আখির জমাতে আলেম পারবে কিন্তু আমল থাকবে না। এলেম কত কত আলেম নেবে, আলেমে আলেমে ভরপুর হয়ে যাচ্ছে কিন্তু আমল। নবী পাক বলছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহর হাবিব বলে মসজিদে জাকজমের মতন মসজিদ হবে, সুন্দর হবে, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ গুলো বিরান হয়ে পড়ে যাবে। আল্লাহ নবী দানি বলেন আবার মসজিদে দুতলা তিনতলা যদি মসজিদ হয়ে থাকে, দুতলা তিনতলাতে মসজিদে নামাজি ভরপুর হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন একটা ইমানদার মুসল্লি পাওয়া যাবে না। নবী পাক বলছেন ওই লোকটা নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ বসে ফেলবে, কপালে কালো দাগ বসে ফেলবে নামাজ পড়ে পড়ে। আল্লাহ রসুল বলছেন ওর এক অক্ট একদিনও নামাজ আল্লাহ দরবে কবুল হয় না। আল্লাহ রসুল দানি বলছেন ওই লোকটা রোজা রেখে রেখে কঙ্কাল হয়ে যাবে, শরীরটাকে শেষ করে হাড় পাঁজরা সব বেরিয়ে পড়বে, কঙ্কাল হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন তার একদিনও রোজা আল্লাহ দরবে কবুল হয় না, তার শুকনোটা দায়ী হয়ে গেল। তার মানে আকায়েদ গুলো, আকিদা যদি গুলমাল হয়ে যায় তার গুলমাল, সব গুলমাল। হ্যাঁ আকিদা মানে বিশ্বাস, ইমানের ভাঁড় আর আমলের পানি, ভাঁড় যদি ছাদা থাকে সব ছাদা পানি সব পড়ে যাবে, কি যত পানি ঢালবে সব পড়ে যাবে গলে গলে। আর ভাঁড় যদি ঠিক থাকে, ইমান যদি ঠিক থাকে, আল্লাহ করে নামাজ রোজা তসবিহ তিলাওয়াত জিকির মুসাদা দান খেরাত আল্লাহর ইবাদত বন্দি সব আল্লাহর কবুল হয়ে গেছে, কি কথা ঠিক নেবে ঠিক। আর ইমান যদি গড়বড় হয়ে যায় সব গড়বড়, ইমানের দিকে খেয়াল করবেন না কোন রকম আপনার চাল চলনে ব্যবহারে কথা কথাবার্তাতে কোন রকম। আল্লাহর ওলিদের মধ্যে তিনটে জিনিস দেওয়া ছিল, যারা সৎ মানুষ হবে তার মধ্যে তিনটে, একটার মধ্যে তাদের মধ্যে হিংসা জিনিসটা কম ছিল, আর তাদের মধ্যে লোভ জিনিসটা কম ছিল, কোনো জিনিসে লোভ করতেন, আর দুই দুটো ত্যাগ করে দিয়েছে। আর তিন নম্বর হলো তিনারা একটা জিনিস তার মধ্যে অন্তর মধ্যে ঢুকিয়ে লিয়েছে, তারা সবর, তানারা খালি সবর করে গেছে, যতই মুসিবত আসুক তারা সবর করে গেছে। এরম যদি আমরা যদি সত্যিকার আল্লাহ হতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদের উপর কামিয়াবি করবে, কি কথা ঠিক নেবে ঠিক। যখন জিকিরের নিয়ত করে বসবেন কোনো দিকে খেয়াল করবেন না, চোখ বন্ধ করবেন, কলবের দিকে খেয়াল করবেন, আল্লাহ অন্তরে যে আমি সব দেখতে পাচ্ছেন, যে সত্যিকারে ডাকছে না ডাকছে, খবরদার ভালো কাজে জানবে সবসময় ইবলিশ গুঁজা মারে, সবসময় যেন ইবলিশ সবসময় চেষ্টা করছে যে ভালো কাজে বাধা দেবো, কী করে আপনি চেষ্টা করবেন যে কি করে আল্লাহর ধ্যানে পড়ে থাকবে। জীবনে তো কখনো এরকম সুযোগ পাইনি, খুব কমই পাই, দুনিয়ার সব খেয়াল ছেড়ে দেবেন, মা বাপ ভাই বোন ছেলে পুলে আত্মীয় স্বজন সব ছেড়ে দেবেন, চাষ আবাদ ব্যবসা বাণিজ্য কাজ কারবার সব ছেড়ে দেন, আল্লাহ ছাড়া কেউ নেই আমাদের এখানে, আমি আর আল্লাহ ছাড়া কেউ নেই, এই চিন্তাভাবনা। আল্লাহ দেখতে পাচ্ছে, আমি আল্লাহকে দেখতে পাইনি কিন্তু আল্লাহ আমাদের দেখতে পাচ্ছে, এই খেয়াল করে আল্লাহকে খেয়াল করে সকলে নিয়ত করুন। সকলে আমি যা বলবো নিয়ত করলে কোনো দিক খেয়াল করবেন সকলে, বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলব দিকে মতওয়াজ আছি,
আমার কলো পিসে কেবলা দাদা পিসে কেবলা কলবে শিলা হইয়া চিস্তিয়া তরিকা নিসবাত আমার কলের মধ্যে আল্লাহ জিকির আমার কলের মধ্যে আসু ইয়া আল্লাহ বাম দিকে ইস্তানির লা শব্দ বেরোবে লা ইলাহা মাতা ইলাহ বন্ধু চুরি ইল্লাল্লাহটা কলবে মাকামে ধাক্কা মারবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا 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 الله 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 الله কে অন্তর খুলে মহব্বতের সঙ্গে ডাকুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই আল্লাহ ছাড়া কোনো পথ নাই আল্লাহ কে অন্তর খুলে মহব্বতের সঙ্গে ডাকুন জীবনে জিন্দেগিতে এরকম সুযোগ পাই না আল্লাহ বলছে বান্দা তুই আমার হয়ে যা আমি আল্লাহ তোর হয়ে যাব যে বান্দা আমাকে চায় আমি আল্লাহ সেই বান্দাকে চাই যে বান্দা আমাকে ভুলে যায় আমি আল্লাহ তাকে ভুলে যায় আল্লাহ বলছে যে বান্দা আমাকে অন্তর খুলে ভালোবাসা সঙ্গে আল্লাহ বলে ডাকতে থাকে আমি আল্লাহ থাকতে পারি না মা যেমন নিজের বাচ্চার কান্না দেখে সহ্য করতে পারে না মা বাপ সব সহ্য করতে পারে বাচ্চাদের বাচ্চারা যদি মা বাপকে মারধর করে বাচ্চাদের মা বাপ মারধরটা সহ্য করে লয় বাপ মায়ের কাছে যদি বাচ্চারা যদি চোখের পানি ফেলে মা বাপ কিন্তু থাকতে পারে না আল্লাহ বলছে আমার প্রেমিক আমার আশিক বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ থাকতে পারি না আল্লাহ বলছে বান্দা তুই আমার হয়ে যা আমি আল্লাহ তোর হয়ে যাব জীবনে অন্যায় করেছি ভাব আল্লাহর কাছে মাপ চান ক্ষমা চান আল্লাহ কাছে ডাকুন আল্লাহকে অন্তর খুলে মহব্বতের সঙ্গে আল্লাহ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله Hillel, 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 Hillel
अल्लाह के डाकून चोकेर पानी फेलून अल्लाह छाड़ा कोनो रास्ता नाई अल्लाह छाड़ा कोनो पथ नाई ला इलाहा इल्लल्लाह माने अल्लाह छाड़ा कोनो माबूद नाई अल्लाह छाड़ा कोनो रास्ता नाई सुखे दुखे विपदे मुसीबते सब जिनिसे आमार अल्लाह छाड़ा कोनो रास्ता नाई अल्लाह विपद दिए परीक्षा करें आबार अल्लाह पाक सुखे रेखे अल्लाह परीक्षा करें ला हौला वाला कुव्वता इल्ला बिल्ला कारो कोनो शक्ति नाई तिनी जा इच्छा ताई करते पारें अल्लाह पाक बंदार मन के देखे बंदा कुन दिके हिले जाए बंदा कुन दिके चाय इबलिस के चाय नामा के चाय अल्लाह पागल हुए जान अल्लाह दीवाना हुए जान मरणेर परे क्यों हुए लड़बे ना क्यों साथे जाबे ना क्यों संगी थाकबे ना कबरे एका सुते होबे एका थाकते होबे সেখানে যদি আল্লাহ যদি দয়া করে যদি আল্লাহ যদি রহম করে মাফ করে তাহলে কবরে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দেবেন শান্তিতে রাখবেন আল্লাহর পাগল হয়ে যান আল্লাহ বলছে বান্দা তুই আমার হয়ে যা আমি আল্লাহ তোর হয়ে যাব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ত করে সকলে আবার নিয়ত করুন সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কলব দিকে মুতাওয়াজ্জিহ যাচ্ছি আমার কলব পিশা কিবলা দাদা পিশা কিবলা কলবে সিলা কিবলা চিশতিয়া তরিকা নসবত সুখে দুঃখে বিপদে মুসিবতে সব জিনিসে আমার আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করেন আবার আল্লাহ পাক সুখে রেখে আল্লাহ পরীক্ষা করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কারো কোনো শক্তি নাই তিনি যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহ পাক বান্দার মনকে দেখে বান্দা কোন দিকে হিলে যায় বান্দা কোন দিকে চায় ইবলিসকে চায় না আমাকে চায় আল্লাহর পাগল হয়ে যান আল্লাহ দিওয়ানা হয়ে যান মরণের পরে কেউ হয়ে লড়বে না কেউ সাথে যাবে না কেউ সঙ্গী থাকবে না কবরে একা শুতে হবে একা থাকতে হবে সেখানে যদি আল্লাহ যদি দয়া করে যদি আল্লাহ যদি রহম করে মাফ করে তাহলে কবরে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দেবেন শান্তিতে রাখবেন আল্লাহর পাগল হয়ে যান আল্লাহ বলছে বান্দা তুই আমার হয়ে যা আমি আল্লাহ তোর হয়ে যাব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ত করে সকলে আবার নিয়ত করুন সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কলব দিকে মুতাওয়াজ্জিহ যাচ্ছি আমার কলব পিশা কিবলা দাদা পিশা কিবলা কলবে সিলা কিবলা চিশতিয়া তরিকা নসবত আমার কলব মধ্যে আল্লাহ আল্লাহ জিকির আমার কলব মধ্যে আসুক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নিঃশ্বাস বাহির হবে আল্লাহ আর নিঃশ্বাসটা ভেতর ঢুকবে আল্লাহ 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 আল্লাহ
जिक्र करे जान कौन मुहूर्ते अल्लाह पाक डेके लेबेन ना जानी अल्लाह डेके कौन समय चले जाबो अल्लाह जिक्र करते करते जान आमादेर मौत हो जाए एई जिक्रटा अल्लाह पाक बड़ नियामत करेछेन निःश्वासटा बाहिर होबे अल्लाह शब्द बेरिये जाबे আর নিঃশ্বাসটা ভিতরে যখন ঢুকাবেন আল্লাহ শব্দ করে ঢুকাবেন হযরত আজসাল্লাম যখন রূহ কবজ করে নেবেন আজসাল্লাম যখন রূহ কবজ শুরু করবেন না জানি আল্লাহ যেন আমাদের জিকির করতে করতে যেন আল্লাহর মোবারক নাম যেন নিতে নিতে যেন মত হয়ে যায় আল্লাহর কাছে কাঁদুন আল্লাহর কাছে কাঁদুন কাঁদতে যদি না পারে কান্নার মতন ভাব করে কাঁদুন আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই কোনো পথ নাই জীবনে বহুত অন্যায় করেছি পাপ করেছি শয়তানে ধোকায় পড়ি অন্যায় করেছি আল্লাহ মাফ করিন ইবলিস শয়তান আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন আল্লাহ আপনি আমাকে হুকুম দেন আপনার সমস্ত বান্দাদেরকে আমি এনিটাই গোমরা করে রেখে দেব আল্লাহ বলেছেন ইবলিস যা চলে যা আমি তোকে সব সুযোগ দিলাম আমি আল্লাহ তোকে দুটো জিনিস দুটো জায়গা দেব না যখন আমার প্রেমিক হয়ে যাবে আমার বান্দারা আমার আশেক হয়ে যাবে আমার দেওয়ানা হয়ে যাবে আমার পাগল হয়ে যাবে যখন এইবলি শুনে রেখে দে তোর ঝোঁকে পড়ে তোর নাফসে পড়ে এই যতই অন্যায় করি আমার কাছে দি বান্দা একবার ফিরে আসে আল্লাহ করে ডাকতে ডাকে আমার জিকির করে আমার কাছে দি তওবা করে ওই বান্দা যদি আমার কাছে একবার সিজদা করে আর দ্বিতীয়বার যদি আমার কাছে দুটো হাত তুলে মাফ চায় ক্ষমা চায় আমার রহমতের দরিয়া তখন জোশ মারবে আমি আল্লাহ থাকতে পারবো না সেই বান্দার পাহাড় পাহাড় গুনাকে আমি আল্লাহ মাফ করে দেবো
আল্লাহ ছাড়া কোন রাস্তা নাই, আল্লাহর কাছে ডাকুন অন্তর খুলে। এই জেকের মওতের সময় কাজে এসে যাবে, মৃত্যু সময় চলাফেরা খেতে শুতে চলবে, সময় খেতে শুতে সর্বদাই সব সময় আল্লাহ জেকের মুখে রাখবে। নিঃশ্বাস বাহির হবে আল্লাহ, নিঃশ্বাসটা ভিতরে যাবে আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে একটু ইল্লাল্লাহ জিকির করুন, কলবে মাকামে ধাক্কা মারো, ইল্লাল্লাহ 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 আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন সব। সত্যিকারে ডাকছি কি না ডাকছি আমরা আল্লাহ দেখছেন। নিজের গুনার দিকে খেয়াল করে আল্লাহকে ডাকুন, অন্যায়ের দিকে খেয়াল করে আল্লাহকে ডাকুন। বিপদে মুসিবতে আল্লাহ ছাড়া কেউ নাই, সুখ দুঃখে আমার আল্লাহ ছাড়া কোন রাস্তা নাই। কলবে মাকামে ধাক্কা মারুন, ইল্লাল্লাহ শব্দ ধাক্কা মারুন। ইল্লাল্লাহ মানে এক আল্লাহ ছাড়া কি। ইল্লাল্লাহ 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 আমার কলমেতে আস। নিজের গুনার দিকে খেয়াল করে অন্যায় দিকে, সারা জীবনে বহুত অন্যায় করে, কলবের দিকে খেয়াল করে, নিজের অন্তর দিকে খেয়াল করে, জীবনে কি করেছি না করেছি, গুনায় সাগিরা গুনায় কাবিরা ছোট বড় যা কিছু অনেক আল্লাহর কাছে সত্যিকার তওবা করি, আল্লাহ নিশ্চয়ই মাফ। বাবা আদম সাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে এত কান্না কেঁদেছে, আল্লাহ গুনাহ মাফ করে, নবী পাকের ওসিলায় গুনাহ মাফ করেছে। বাবা আদম সাল্লাম কি বলে তওবা করেছিলেন সেই চিন্তা করে কাঁদুন। রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا. আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে মাঝে মাঝে খালি বলুন আল্লাহ গুনাহ মাফ করে দিন, আল্লাহ আপনি ছাড়া কোনো রাস্তা নেই, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন, আল্লাহ মরণের পরে কেউ হয়ে লড়বে না আমার, কেউ সাথে যাবে, আল্লাহ সেই কবরে একা শুতে হবে আমাকে, আল্লাহ গুনাহ মাফ করে দিন। সেই মরণের কথা স্মরণ করে, কবরের দিকে খেয়াল করে, কায়ামতের ময়দানে আল্লাহকে বিচারে দাঁড়াবো, আল্লাহকে কি মুখ দেখাবো, আল্লাহকে কি হিসাব দেব। আল্লাহ যদি হিসাব নিয়ে শুরু করে দেয় একবিন্দু আল্লাহ কাউকে ছাড়বে না। বাপ আদম সাল্লাম এত কান্না কেঁদেছিলেন, আল্লাহ আপনি আমার তমাম জীবনের গোনা মাফ করে দিন, আল্লাহর কাছে এত কান্না কেঁদেছিলেন, আল্লাহ পাক বাপ আদম সাল্লামের গোনা আল্লাহ মাফ করলেন না। হযরতে বাপ আদম সাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ আমার ইয়াউলাদের মধ্যে, আমার ইয়াউলাদের মধ্যে, আমাদের ছেলের মধ্যে কত নবী, কত পয়গম্বর, কত, আল্লাহ আপনি তাদের বানাবেন, তাদের ওসিলায় তাদের খাতির আল্লাহ আমার গুনাহ মাফ করে দিন, আল্লাহ তাও গুনাহ মাফ করলেন না। বাপ আদম সাল্লাম আল্লাহর কাছে আবার আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আপনি আমার আওলাদের মধ্যে কত অলি গস, কত কত আলেম হাফেজকারী মুন্সি মাওলানা বানাবেন, তাদের ওসিলায় আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দিন, আল্লাহ তাও গুনাহ মাফ করলেন না। বাপ আদম সাল্লাম শেষ মুহূর্তে বলেছেন, আল্লাহ আখিরি জামানা নবী, শেষ নবী একজন আসবে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাম, তার খাতিরে আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দিন। আল্লাহ বলেছেন, আদম আমার কাছে বড় সুপারিশ চেয়েছে, আমি আর এ দোয়া ফিরত দেব না, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ তার গুনাহ প্রথমের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ছাড়া কোনো পথ নাই, আল্লাহ সব দেখতে পাচ্ছে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله معاف كل الله غنى معاف الله إيمان السلام. لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على سيدنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وقال الله بكل شيء عليما. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى أهل سيدنا. اللهم صل على سيدنا محمد
जिंदा को मुर्दा बना दे तो फिर मुर्दा को जिंदा उठा भी तो, जिंदा को मुर्दा बना दे तो फिर मुर्दा को जिंदा उठा भी तो, तेरे हाथ में फना बका तेरे शानी जल्ले जलालू अल्लाहुम्मा शल्ले वाला सही दिला वाली सही दिला। कोई सा गए कोई अमीर गए कोई बेनमा फकीर है, कोई सा है कोई अमीर है कोई बेनमा फकीर है, जिसको जैसा चाहे वैसा बना दे तू तेरे शाने जल्ले जलालू अल्लाहुम्मा सल्ले वाला सैयदिना मौ वलायाले सैयदिना। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, हमारे पीर मुर्शिद अब्बा जान बोलते हैं, दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा। আল্লাহ আমাদেরকে কামিয়াবি করবে কি কথা ঠিক নেবে কি আল্লাহ সকলে আসেন একটু নবী দর একটু সংক্ষেপে সালাম পড়ি ইয়া নবী সালামু আলাইকা তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাব শুকুর আলাইনা মাদা লিল্লাহ আহিদায় ইয়া রাব্বি সালামু আপে সুলতানে মদিনা মহাপুত আহিও ও সকিনা নূর সে মামুদ ও রসিনা মিসকা সে বেতর তসিনা সালামু ইয়া রাসূল সালামু আমার নবীর আব্বা আব্দুল্লাহ আমার নবীর আম্মা আমিনা আমার নবীর দুদুমা হালিমা আমার নবীর রওজা মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া হাবিবি সালামু আলাইকা সালাবাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু বিসমিল্লাহ সঙ্গে তিনবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ 10 বার কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দুরূদ শরীফ পড়ে
সব শ্রেণী করা হবে। আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الله যা কিছু বললাম আল্লাহ তাআলা আল্লাহ যা কিছু বললাম বললেন আল্লাহ আরো কিছু ওয়াজ নসিহত হবে আমার জিকির পড়ি আল্লাহ প্রতিযোগিতা কিছু ব্যবস্থা করে আল্লাহ সান্তনা দিবেন জন্য আল্লাহ দয়া করে কবুল করে আল্লাহ আমরা সকলে মিলে জুলে আল্লাহ আপনার দরবারে আল্লাহ দুটো হাত তুলেছি আল্লাহ আজকের আপনি অন্তরে জামিন মনের খবর সব জানেন কি আশা করে হাত তুলেছি আল্লাহ কিছুক্ষণ আপনার থানে আপনার কমেছে হালকা জিকির আল্লাহ আপনি আমাদের এই জিকিরকে আপনি কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহ এই জিকিরের ওসিলে আল্লাহ আমাদের কলবকে আল্লাহ জারি করে দিন আল্লাহ আমাদের কলবকে আয়না শুরু করে দিন আমাদের অন্তরে ময়লাকে আল্লাহ পরিষ্কার করে দিন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন আল্লাহ আল্লাহ ডাকার মতন ডাকতে পারিনি আল্লাহ আল্লাহ যতটুকু ডাকি আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ যা কিছু অন্যায় করি যা কিছু পাপ কাজ করি আমরা ইবলিসের ধোকায় করে করে ফেলি আল্লাহ আপনি নিজে বলেছেন আল্লাহ আপনি নিজেই বলেছেন বান্দা যতই আজকে তুই অন্যায় করিস পাপ করিস আমার দরবারে দুটো হাত তুলে দিয়ে চোখের পানি ফেলিস অন্যায় করে করে পাপ করে করে অন্তর পাষাণ হয়ে যায় বান্দা চোখ দিয়ে যদি পানি না বের হয় কান্নার মতো ভাব করে কাঁদিস আল্লাহ আপনি নিজে বলেছেন আল্লাহ আমি তোর পাহাড় পাহাড় গুনাগুনকে আমি আল্লাহ সব মাফ করে দেব আল্লাহ আপনি নিজে বলেছে বান্দা তুই যা কিছু করিস লা তাকনাতু মিনহু আল্লাহ সেই আশা করে আমরা সকলে বসে আছি আল্লাহ আপনি ছাড়া কোনো রাস্তা নেই আল্লাহ আল্লাহ আমাদের সকলে হেদিনা সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দিন আল্লাহ আমাদের সকলের জান মাল আল্লাহ হিফাজত করুন আল্লাহ আল্লাহ ঈমান আমলই যেন আপনার দরবারে হাজির হতে পারে আল্লাহ আল্লাহ যেখানে মওত হোক যেভাবে মওত হোক না আল্লাহ আল্লাহ আপনার মুবারক নাম মোতাবারক নাম আল্লাহ আপনার মুবারক নাম জিকির করতে করতে যেন আমাদের মওত হয়ে গেল আল্লাহ আপনার নাম নিতে নিতে আল্লাহ আল্লাহ করতে করতে কলমা শরীফ যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়তে পড়তে আমাদের মওত হয়ে যাবে আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করে দিন আল্লাহ জীবনের মতো নাম শুনে আসছি নবী নবী নাম শুনছি আল্লাহ জীবনে চোখে দেখি মওতের আগে দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার তৌফিক দান আল্লাহ তাও যদি হয় আমার দয়া নবীকে আল্লাহ স্বপ্নে স্বপ্নে জিয়ারত নসিব আল্লাহ মুজাদদে জামান কুতুবুল আক্তার আমির শরিয়াত দাদা হুজুর পীর কেবলা সিলসিলার মধ্যে মত পথে এই হালকায় জিকির কায়েম করেছিল আমার মুজাদদে জামান দাদা হুজুর পীর কেবলা রোহানি ফায়াজ নেক নজর নেক দো আমাদের সকলের জন্য নসিব করে না আল্লাহ কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদদিয়া যে যে তরিকা আমল করে আল্লাহ এই তরিকার ওসিলায় হুজুরদের সঙ্গে আল্লাহ জিয়ারত নসিব করে দিন আল্লাহ আল্লাহ হুজুর কিবলাতে নেক দোয়া রুহানি ফয়জ আল্লাহ নসিব করুন আয় আল্লাহ আপনি আল্লাহ দয়া করে মেহরবানি করে এই জলসা এই সব এসানি মিলাদ মাহফিল হালকা জিকে আপনি কবুল করুন আল্লাহ আল্লাহ এর রসিল আল্লাহ আখিরাতের নজাতের রাস্তা করে দিন আল্লাহ আল্লাহ অনেকে ভাই বসে আছে দিনা থেকে রক্ষত করে তফি দিন আল্লাহ এই চকতাসপুর গ্রামে গ্রামে আশেপাশে যত কবরবাসীরা ঘুমাচ্ছেন আরাম করছেন আল্লাহ আল্লাহ জলসা মিলাদ মাহফিল সব এসানি করেছেন যারা কায়েম করেছে যারা সহযোগিতা করেছেন আল্লাহ এদের প্রত্যেকের আব্বা মা দাদু দাদি সব আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার আমাদের প্রত্যেকের আব্বা মা দাদু দাদি যা চুষো আল্লাহ আমাদের সকলে হায়াত কে সমুদ্র আসবো সকলে জান আল্লাহ আল্লাহ আপনি গুনাহ মাফ করে দিন আল্লাহ আপনার হাবিবের খাতিরে দয়া নবীর ওসিলা নবী পাকে জুত রসিলা গুনাহ মাফ করে দিন আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি সুবহান সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমিন আমিন সুবহানাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম